প্রায় দুই মাস অবরুদ্ধ রাখার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীর নয় অক্টোবর এক আদেশে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় জম্মু কাশ্মীরের স্বরাষ্ট্র বিভাগ পাশাপাশি ভ্রমণকালে পর্যটকদের নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের জেরে গত পাঁচই আগস্ট থেকেই উপত্যকা এলাকায় সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করে ভারত সরকার প্যারে ইসলাম উঠানো পড়ে এর আগে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার পর্যটক

अब बच्चे की हालत देखो बुखार से जल रहा है चिट्ठी भी साथ है मैं कल से नहीं डॉक्टर के पास जा सका अब मैं जाने के नि निकला था मगर ये वहाँ से डंडा उठा के आए और सबको औरतें बच्चे माँ जो भी थे बिल्कुल ऐसे पीटा जैसे हम बेड़िए हैं পর্যায়ক্রমে কিছু কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হলেও কাশ্মীরের বেশিরভাগ এলাকাতেই এখনও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে পর্যটন বিভাগের তথ্যমতে আগস্টের শুরুতে উপত্যকায় অন্তত বিশ থেকে পঁচিশ হাজার ভ্রমণার্থী ছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের সবাইকে সরিয়ে নিয়ে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় সেখানে কয়েক ঘন্টার ব্যবধানে আটক করা হয় প্রায় সব শীর্ষ নেতাকে সরকারি হিসেব মতে গত জুন মাসে এক লাখ চুয়াত্তর হাজার পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন জুলাইয়ে গিয়েছেন তিন হাজার চারশো তিনজন বিদেশি সহ এক লাখ বান্ন হাজার পর্যটক তবে আগস্টের পর থেকে পর্যটক আগমনের আর কোনো তথ্য নেই তাদের কাছে শকুন কর্ণফুলী সংবাদ